হয়েছে? আমার একটা হেডফোন কিনে দিবে? কত দাম? মাত্র 1000 টাকা। কি 1000 টাকা দিয়ে হেডফোন কিনবি? 1000 টাকা দিয়ে আমি তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, 1000 টাকা তুমি আমার বিয়ে দিয়ে দেবে? কই দিয়ে দেখাও দেখি। আচ্ছা দাঁড়া। হ্যালো, এই কই তুমি? একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসো তো। বলুন শাশুড়ি মা, বৃষ্টি কি কিছু করেছে? শোনো বাবু, আমি বৃষ্টির বাবাকে না অনেক বুঝিয়েছি, ও তোমাদের বিয়েটা না কিছুতেই মেনে নেবে না, তাই তোমরা না পালিয়ে বিয়ে করে নাও। ঠিক আছে ঠিক আছে। দাও বাবু, এই 1000 টাকাটা নিয়ে যাও, আলতা সিঁদুর কিনে নেবে। কি করে হেডফোনটা কিনে দেবে না সেটা বলে দিতেই পারতে। দিদিমণি, এবার থেকে তোমার বেতন বাড়াতে হবে। কেন বেতন বাড়াবো কেন? তার 3টি কারণ আছে। কি আবার 3টি কারণ শুনি। প্রথমত, আমি খুব সুন্দরী। এটা তোকে কে বলেছে? কেন, দাদাবাবু বললো। দ্বিতীয়ত, আমি খুব ভালো রান্না করি। এইটা তোকে কে বললো? এটাও দাদাবাবুই বলেছে। আর তৃতীয়ত? আর তৃতীয়ত, আমি বিছানায় খুব ভালো। কি করে এইটা তোকে কে বলেছে? কেন, দাদাবাবুই বলেছে। জঙ্গলের ভিতরে কি করলি? এই ছেড়ে ছেড়ে বউটা মনে হয় সব দেখে ফেলেছে। আমি একে বোন বলে দিই, তাহলে কিছু বুঝতে পারবে না। এই কে আপনি? ভুলভাল সন্দেহ করছেন? এটা আমার বোন, আর আমরা দুজন ভাই বোন। কি বললি? আরে তুমি কাকে ঠাম্মাচ্ছো? ওটা তোমার মা। ফাঁসে গেল বাজে গেল কের কাটা, ফাঁসে গেল। চল বোন, এই স্যারটা না খুব ভালো পড়ায়। স্যার, এটা না আমার বোন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো। বলছি, ও না আপনার কাছে টিউশনই পড়বে, কিন্তু ওর না একটা সমস্যা আছে। কি সমস্যা? ও না ককে ব বলে। ও আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো মামনি, তুমি কবে থেকে পড়তে আসবে? কাল আসবে। আসলে স্যার, ও বলতে চাইছিল যে ও কাল আসবে। ও আচ্ছা আচ্ছা। স্যার স্যার, আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। তা কি স্বপ্ন বল? আমার হাতে গুয়ার, আপনার হাতে মধু। এটা তো সাধারণ ব্যাপার, আমি একজন গুণী মানুষ, আমার হাতে মধু থাকবেই, আর তুই তো একটা ছাগল, তাই তোর হাতে গু থাকবেই। স্যার, আমার স্বপ্নের কথা তো এখনো শেষই হয়নি। ও, তারপর কি হয়েছিল বল? আপনার হাত আমি চাচ্ছি, আর আমার হাত আপনি চাচ্ছেন। আরে তুমি আমার সুযোগ তো দিয়ে দেখো, আমি বিনা হাতেই তালি বাজিয়ে দেবো।